buruk, tunggu di kalangnya di pikiran Yesus tu, tunggu apa yang tu, di lupi sini yang kalau tu, agak monci asin, tu ada mungkin yang di bukit itu, kui jaga tu, polis tu baca sesuatu yang waktu ni, kopi kau. Ujang dan Mocha Asin Amadir Asom Sampadok Simas Mami Sabo Kanan Biji Mohanaj Asin Amadir Kudalai Kudalai Sikro Kami Istri Sabo Biji Mohanaj Amda Akun Amadir Asli Echotso Poliswara Ekonushkan Suru Kuro Kalkuri তোমাদের জন্য যেটা তোমরা যে জন্য আমি আপনাদের বসে আছেন অপেক্ষা করছো সেই সিনেমাটা দেখতে পারো আমি বলছি তোমাদেরকে এখন একটা বলছি আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যালয় কার্যক্রমের পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ের প্রীতি প্রাক্তনী শ্রী কৌশিক গাঙ্গুলী এবং ওনার সুদর্শ পুত্র শ্রী উদার গাঙ্গুলীকে আমরা স্বাগত সম্ভাষণ জানাই ওনার অত্যন্ত ব্যস্ততার মধ্যেও সময় করে উনি নরেন্দ্রপুরে এসেছেন ওনার দ্বিতীয় বাড়ি দ্বিতীয় গৃহ সে কারণে আন্তরিক শুভেচ্ছা হার্দিক অভিনন্দন আমরা কামনা করি প্রার্থনা করি আমরা সময় নষ্ট না করে কৌশিকদা এবং আমার কৌশিকদা পুত্র উজানকে আমরা একটু ছোট্ট পুষ্পার্ঘ্য দিয়ে বরণ করে নেব আমি যদিও সম্পাদক মহাকে অনুরোধ করব মহারাজ যদি একটু পুষ্পস্তবক দিয়ে চেন্নাই দিল্লি বিহার পুনে বোম্বে এরকম বহু জায়গায় লক্ষ্মী ছেলে সর্বভারতীয় মুক্তি পেয়েছে সাধারণত সত্য মুক্তি পাওয়া ছবি কখনো এনে দেখানো যায় না এর পিছনের একমাত্র কারণ আমি এইখানকার প্রাক্তনীর অংশ খুব গর্বের সঙ্গে এবং এত লক্ষ্মী ছেলে এখানে থাকে সেই জন্য সবার দেখা দরকার এবং আমার সঙ্গে
আমি অজন্ত নিয়েছি এখানে যে এখানকার মুখ্য চরিত্র অভিনয় করেছে ছবিটা দেখার পর আমি এবং অজন দুজনে আরেকবার উপস্থিত হব এখানে আরেকবার তোমাদের সাথে কথা বলবো এবং আমার মনে হয় তখন কথা বলাটা অনেক বেটার হবে আশা করছি ছবিটা সবার ভালো লাগবে শুধুমাত্র একটা কাহিনী চিত্র নয় একটা সত্যি ঘটনা নির্ভর একটা ছবি যা ছবির শেষে শুধুমাত্র বিনোদন নয় মেরুদণ্ড তৈরি করতে সাহায্য করে এবং আমি যখন আমন্ত্রণ পেলাম এই ছবি দেখাবার তাতে আমি সত্যি খুব বিহ্বল হয়েছিলাম তখন মনে হয়েছিল যে তোমরা এখানে থাকছো পড়াশোনা করছো সবকিছু করছো এমন একটা ছবি দেখা যে ছবিটা অনুপ্রেরণা যোগায় যে ছবিটা আনন্দ দেয় এই রামকৃষ্ণ মিশনের যে আদর্শ যে প্রিন্সিপাল আমার মধ্যে যেটুকুনি প্রবেশ করেছে তার হয়তো সামান্য কিছুটা বিচ্ছুরণ এই ছবিতে দেখা যাবে সেটুকুই আমার কাছে বড় পাওনা আমি উজানের তরফ থেকে আমার তরফ থেকে আবার ধন্যবাদ জানাই ছবিটা সবাই তোমরা দেখো আর দেরি করাবো না ছবির পর আবার আসছি আবার কথা হবে থ্যাংক ইউ পরিচালক এবং চিত্রের যিনি অভিনেতা তাদের এই সাফল্যকে নিশ্চয়ই বুঝিয়ে দিচ্ছে একবার খুব জোরে হাততালি হোক সবাইকে প্রণাম জানান মহারাজদের প্রণাম আমার সহপাঠী বন্ধু পুরো তার আসার জন্য অনেক অনেক অভিনন্দন পুরো আসার জন্য ছবি কেমন লাগলো যখন সুযোগ সুবিধা হবে বন্ধু বান্ধবদের জানাতে হবে ছবিটা দেখার জন্য এবং আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি মনে হয়েছে কি মনে হয়নি যে আমরা ভাবি বড় হয়ে ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো এই স্কুল থেকে পড়ে গেছি আমি অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কিছু ভাবতেই চায় না আমি একটু অন্যরকম ভেবেছিলাম চলচ্চিত্র পরিচালক হবো অভিনয় করবো এবং দিব্যি চলছে জীবন আজকে আপনাদের সামনে ফেরত এসে তোমাদের সামনে এসে আমি এই ছবিটা দেখাবার সুযোগ পাচ্ছি আমাদের সে পুরনো আমার শিক্ষকদের দেখাবার সুযোগ পাচ্ছি কাজে রাস্তা অনেক খোলা পূজান খুব মেধাবী ছাত্র ও নিজের কথা বলবে ওর কাজ ভালো লেগেছে তো খুব আনন্দ করো এবং আমার মনে হয় যেটা আমি শুরুতেই বলেছিলাম তোমাদের প্রত্যেকের মধ্যে যে হামিদ হোক অমরনাথ হোক শিবনাথ হোক গায়ত্রী হোক সবার ভিতরে সেটা রয়েছে রাস্তায় যখন একজন অসুস্থ মানুষ পড়ে যায় বহু পথচারী হাঁটতে হাঁটতে চলে যায় দায়িত্ব নেয় না কিছু একটা গাড়ি দাঁড়িয়ে যায় একটা সাইকেল দাঁড়িয়ে যায় একটা লোক রিক্সা থেকে নেমে আসে বা একজন পথচারী দাঁড়িয়ে তাকে তুলে ডাক্তারখানায় নিয়ে যায় এই যারা দাঁড়িয়ে যায় তারাই হচ্ছে আমার লক্ষ্মী ছেলে তারাই হচ্ছে সেই মানুষ যারা মানবতার বোধকে এমন জায়গায় নিয়ে যায় তার জীবনের অংশ হয়ে যায় এই ছবি তোমাদের মনে তোমাদের হৃদয় যদি কোনো মূল্যবোধের ছাপ ফেলে তাহলে আমাদের এত পরিশ্রম সব সার্থক হয় আমি উজানকে বলবো ছোট করে দু একটা কথা বলার জন্য আমাকে যদি কেউ বলতো যে বিকেলবেলা ফুটবল না খেলে ক্রিকেট না খেলে ফিল্ম দেখার কথা আমি কিন্তু খুবই হতাশ হতাম কিন্তু
তোমাদের হাততালি শুনে তোমাদের উহ এগুলো শুনতে পাচ্ছি তো বাসা থেকে সেটা শুনে বেশ লাগছে একটাই জিনিস বলবো যে তোমরা আজকে স্ক্রিনে দেখলে আমিরের কি পরিণতি কিন্তু আমি এটা নিয়ে প্রচন্ড প্রচন্ড কনফিডেন্ট যে তোমাদের মধ্যে অনেক অনেক আমির এখনো আছে বুঝতে পেরেছো তো সবাই তোমরা লক্ষ্মী ছেলে তোমাদের লক্ষ্মী ছেলের জন্য তোমাদের জন্য একটা হাততালি এই যে আমি হাততালিটা এই যে তোমাদের বললাম হাততালি দিতে মানে তোমরা না প্রশ্ন না জিজ্ঞেস করে সহমত হয়ে গেলে কি তোমরা লক্ষ্মী ছেলে এটা নিয়ে আমি আর কিছু বললাম না তাই আমি একটা জিনিস বলবো তোমরা সেটাতে উত্তর দেবে ঠিক আছে আমি বলবো লক্ষ্মী তোমরা বলবে ছেলে রেডি তো কত ছোট হয় আমি দেখতে চাই ঠিক আছে আমি চলে এলাম চলো দেখি সবাই গলা ছেড়ে নাও আমি ছেড়ে নিই রেডি এই চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করলেন সকলকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাই আমরা আজকের দিন এখানে শেষ করছি ছাত্রদের বলবো এই আশীর্বাদ।